কুমিল্লার লালামাই পাহাড়ের চূড়ায় এসে সমবেত হয়েছে সারা দেশের অন্তত 500 বাইকার। সারাদিন ব্যাপী তারা নিজেদের মোটরসাইকেলে করে এসে পৌঁছায় ভ্যানিউতে। এখানে তাঁবুতে রাত্রি যাপন করেন তারা। নিরাপদ সড়ক এবং নিরাপদ বাইকিং বার্তা পৌঁছে দিতে বাইকার ব্রাদার্স অফ কুমিল্লার এই আয়োজন। দুই দিন ব্যাপী বাইকারদের এই সম্মিলিত আয়োজনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত মাইল পাড়ি দিয়ে ক্যাম্পিংয়ে অংশ নিয়েছেন বাইকাররা। ভ্রাতৃত্ববোধ আর নিরাপদ বাইকিংয়ের সচেতনতা ছড়িয়ে দিতেই লালমাইয়ে হাজির হয়েছেন তারা। শুধুমাত্র কুমিল্লাতেই এত বড়সড় পরিবেশে আয়োজন হয় বাইকার্স ফেস্ট। আয়োজকরা জানালেন, সিনিয়র বাইকারদের কাছ থেকে নতুন বাইকাররা অভিজ্ঞতা নিতেই এই আয়োজন, আর নিরাপদ সড়ক ও বাইকিংয়ের সচেতনতা ছড়িয়ে দিতে এই আয়োজন অব্যাহত থাকবে।